আসসালামু আলাইকুম প্রাণ চাকরিপ্রার্থী চাকরি ভাই ও বোনেরা বছর শুরুতে কিন্তু বাংলাদেশ রেলওয়ে একটি ধামাকা বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেইখানে শূন্য পদের সংখ্যা পাঁচশো একান্ন জন আপনারা মাত্র এসিসি বাসে আবেদন করতে পারবেন তাই আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি আপনারা কি কি পথ রয়েছে সেই বিষয়ে জানতে পারবেন সেই পদের কাজ এবং কীভাবে আবেদন করতে পারবেন সকল বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওটি চলে যাই গণপর্যাতের দিক বাংলাদেশ সরকার মহাপরিচালক কার্যালয় পরিবহন ও বাণিজ্য বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্তী রাজস্ব খাতে স্থায়ী শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্মী একে আছে আপনার সহকারী স্টেশন মাস্টার এখানে আপনার শূন্য পদের সংখ্যা হল চারশো সতেরো জন আর বেতন গ্রেড হলো পনেরো নাম্বার গ্রেড নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এটা হলো বেতন আর শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস স্থানান্তক ডিগ্রি কোন কোন জেলা আবেদন করতে পারবেন সকল জেলা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে নাগরিক আছেন স্টেশন হ্যাঁ এই সহকারী স্টেশন মাস্টার এই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন চলুন দ্বিতীয় পদে চলে যাই সহকারে এই যে আপনার লোকোমোটিভ পদ মাস্টার গ্রেড দুই বেতন গ্রেড সতেরো এখানে আপনার বেতন ধরা হয়েছে আপনার নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা শূন্য পদের সংখ্যা একশো চৌত্রিশটি আঠারো থেকে তিরিশ বছর যারা আছেন তারা আবেদন করতে পারবেন যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসিসি পাশ থাকতে হবে বিজ্ঞান বিভাগে বুঝছেন যারা বিজ্ঞান বিভাগে আর্টস কমার্স যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না যারা বিজ্ঞান বিভাগ আছেন তারা আবেদন করতে পারবেন কোন কোন জেলা আবেদন করতে যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পাবনা লালমরিয়ার নীলভারমারি কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে পাবনা লালমরিয়ার নীলভামারি এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এবং শারীরিক প্রতিবন্ধী কোটা যারা আছে সকলে আবেদন করতে পারবেন আবেদন যে যেটা পূরণ করবেন সেই সত্যবলির মধ্যে রয়েছে আপনার প্রার্থীর অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর হইতে হবে যে যে সত্যবলি রয়েছে এগুলো আপনি পড়ে নিতে পারবেন এখন যেহেতু আপনারা আবেদন করবেন অনেকেই বলছেন যে ভাই আমরা আবেদন করবো কীভাবে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেটার মধ্যে আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা যে কোনো কম্পিউটার দোকান গিয়ে আবেদন করতে পারেন আবেদন করতে এখনও শুরু হয় নাই আঠারো এক দুই হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে যা শেষ হবে আঠারো দুই দু হাজার চব্বিশ মানে জানুয়ারিতে শুরু হবে ফেব্রুয়ারিতে আবেদন শেষ হবে এখানে যারা আবেদন করবেন প্রথম পদের জন্য আপনার ফি লাগবে দুশো টাকা পরের পদের জন্য একশো বারো টাকা আবেদন যারা করতে ইচ্ছুক তারা আপনারা কম্পিউটার দোকান গিয়ে অবশ্যই আবেদন করে ফেলতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম